আসসালামু আলাইকুম সবাইকে, টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে চলে আসবে। আজ আমি তোমাদের সাথে আছি ফারিহা, এবং তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি নিয়ে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি কি, এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিভাবে তথ্য খুঁজতে হয় এবং কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়। আমরা সেশন নাম্বার 4 এবং 5-এ এটি শিখব, এবং অভিজ্ঞতা নাম্বার 9 সর্বশেষ আমাদের অভিজ্ঞতা। এবং এই সেশন 4 এবং 5 দিয়ে কিন্তু আমরা এই বইটি আজকে শেষ করতে যাচ্ছি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির শেষ চ্যাপ্টার বা শেষ অধ্যায়ের শেষ পার্টটুকু আমরা আজকে পড়াবো। তো চলো চলে যাই শেষ পার্টে, কী বলা হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং জিনিস রয়েছে আজকের এই পর্বটিতে। চলো চলে যাই। তো দেখো, তো প্রথমেই বলা হয়েছে যে তথ্য খুঁজে প্রোফাইল তৈরি। তথ্য কীভাবে খুঁজতে হয় আমরা সবাই জানি, আমরা ইন্টারনেট ব্যবহার করি, তো আমরা জানি মোটামুটি যে তথ্য কীভাবে খুঁজতে হয়। আমরা বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করে বা পত্রিকা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি, তথ্য খুঁজতে পারি। যেমন ধরো পত্রিকা, তারা ইন্টারনেট ব্যবহার করছে। আজকের সেশনে আমরা শুধু তথ্য অনুসন্ধানের জন্য কাজে লাগাবো, কীভাবে তথ্য অনুসন্ধান করে কাজে লাগানো যায়, এবং দলে সবাই মিলে আগামী দিনের যে উপস্থিতির জন্য কে কোন অংশ কাজ করবে সেটি নির্ধারণ করবো। অর্থাৎ আগামী দিনের সেশন যে কাজটি করবে বা আগামী দিনের উপস্থিতি হিসাবে কে কোন কাজ করবে সেটা আমরা নির্ধারণ আজকেই করে রাখবো। অনুসন্ধানের উৎস হতে পারে বিদ্যালয়ের লাইব্রেরি, মানে আমি বিদ্যালয়ের লাইব্রেরি থেকে আমি তথ্য অনুসন্ধান করতে পারি, পত্রিকা, বই, ম্যাগাজিন, ইন্টারনেট ইত্যাদি জায়গা থেকে আমরা কী করতে পারি, এই সকল তথ্য খুঁজে বের করতে পারি। তার সাথে সাথে 4 নম্বরে বলা হয়েছে আমরা আশপাশে এমন কোনো ব্যক্তি যিনি সমসাময়িক বিষয় সম্পর্কে বা খবর সম্পর্কে জানেন বা খবর রাখেন, তাদের কাছ থেকেও আমরা তথ্য গ্রহণ করতে পারি। আমরা বিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকেও এই তথ্য গ্রহণ করে আগামীকালের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আগামীকালের জন্য আমরা কী করেছিলাম, একটা মেলা করতে চেয়েছিলাম যে হচ্ছে এশিয়া মহাদেশের 60টি দেশকে আমি 60টি দলে বা 7 জনের ভিতরে বিভক্ত করেছিলাম। আগামী দিনের মেলার প্রস্তুতি হিসাবে আমরা শ্রেণীকক্ষের ভেতরে এবং বাহিরে নিজেদের বইয়ের নিজের দলের জন্য একটি বুথ বানাবো, অনেকটা বিজ্ঞান মেলার বুথের মতন, নিজেদের একটা সুন্দর করে স্টল যেমন বানাই ওই রকম স্টল বা বুথ এরকম তৈরি করব, এবং বুথে দাঁড়িয়ে আমরা আমাদের উপস্থাপনা করব। অর্থাৎ 3 জন 3 জন করে বা 1 জন 1 জন করে বা 5 জন 5 জন করে একটি গ্রুপ তৈরি করা হলো, এবং এরকম করে 60টি দল বা 60টি দলে বিভক্ত হয়ে 60টি দেশ সম্পর্কে কি সম্পর্কে আমরা জানতে চেয়েছি বা সেগুলোকে আমরা আস্তে উপস্থাপনা করবো এই বুথের মাধ্যমে। বুথ সাজানো এবং উপস্থাপনা করার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য বইয়ের মেলাগুলো আমরা যে মেলার আগেই সকলে কি করব, প্রস্তুতি শেষ করতে হবে। অর্থাৎ বই পড়ে হোক, খবরের কাগজ হোক বা খবর দেখে হোক, বা আশপাশে যারা এই বিষয় সম্পর্কে জানে তাদের কাছ থেকে আমরা কি করব, আগে থেকেই যে আমরা যেগুলো কন্টেন্ট তৈরি করতে চাই সেগুলো অবশ্যই আগে থেকে তৈরি করে প্রস্তুতি সেরে রাখবো। এছাড়াও আমরা কি করব, মেলার বিভিন্ন দেশ সম্পর্কে কি কি জানলাম তার লেখার জন্য নিজেদের জন্য একটি ডায়েরি বানাবো। অর্থাৎ কী কী জানলাম বা কী কী সম্পর্কে জেনেছি তা আমরা একটা ডায়েরিতে লিখে রাখবো, যে প্রত্যেকটা স্টল ঘুরে বা প্রত্যেকটা বুথ ঘুরে আমরা কী কী জানলাম, এই 60টি দেশ সম্পর্কে আমরা কতটুকু ইনফরমেশন পেলাম সেটা আমরা একটি ডায়েরির মাধ্যমে লিখে রাখবো। আগামীকালের এটি আমাদের সেশনের প্রস্তুতি হবে। এবং পরের যে কথাটি বলা হয়েছে, তোমরা যদি দেখো পরের সেশনে হচ্ছে দক্ষিণ এশিয়ার মেলা, যেরকম হচ্ছে দেখো বুথ দেখা, 1 জন 1 জন করে 60টি দলে বিভক্ত করা হয়েছে, এবং একটি চেয়ার একটি করে টেবিলে তারা বসে আছে, এবং তারা তাদের দেশের যেই দেশ সম্পর্কে বলেছে সেই দেশের হচ্ছে তোমার প্ল্যাগ দিয়েছে, কেউ কেউ হচ্ছে তোমার গুগল ম্যাপটা বা হচ্ছে তারা হচ্ছে সেই সম্পর্কে একটা চার্ট তৈরি করে এনেছে, যাতে তারা প্রত্যেকটা দেশ সম্পর্কে ইনফরমেশন তা অন্য যাদের রয়েছে তাদেরকে জানাতে পারে। এবং দেখো যারা এই স্টলগুলো বা বুথগুলো ঘুরে দেখছে তাদের কাছে একটি করে ডায়েরি রয়েছে, তারাও কিন্তু জানতে পারছে যে প্রতিটি দেশ সম্পর্কে। এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় যে এশিয়া মহাদেশের 60টি দেশ সম্পর্কে একটি মেলা বা একটি খেলার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ, তোমরা চাইলে তোমাদের স্কুলের ভিতরে এই উদ্যোগটি গ্রহণ করতে পারো, তোমাদের শিক্ষকের সাথে এই নিয়ে পরামর্শও করতে পারো। সেশন নাম্বার 5 বলা হয়েছে দক্ষিণ এশিয়ার মেলা। তো চলো আমরা মেলায় ঘুরে আসি দক্ষিণ এশিয়ার মেলা থেকে। তো 60টি দেশ সম্পর্কে বলা হয়েছে, আজ আমরা শুধু উপস্থাপনা করব দলের প্রতিটি সদস্য নিজেদের স্টল বা বুথ এর সামনে 10 থেকে 15 মিনিট সদস্যের সংখ্যার উপর নির্ভর করে থাকবে। অর্থাৎ 10 থেকে 15 মিনিট একজন এক একটা স্টলের সামনে থাকবে, এবং 10 থেকে 15 মিনিট করে তার যে টপিক মানে তার যে দেশটি সেই দেশ সম্পর্কে তাকে বলতে হবে, সদস্য সংখ্যার উপর নির্ভর করে সেই সকল কথাগুলো তাকে বলতে হবে। বাকি সদস্যরা ঘুরে ঘুরে অন্য বুথ গিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানাবে এবং ওই দেশ সম্পর্কে ডায়েরিতে লিখবে।
উপস্থাপনাকারী সদস্য স্টলে দাঁড়িয়ে থাকবে। দেখো, উপস্থাপনা করে একজন সদস্য করে কিন্তু প্রত্যেকটা স্টলেই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যখনই একজন আসবে সাথে সাথে অপরজন দাঁড়িয়ে তাকে কথাগুলো বুঝিয়ে দিবে। এইরকমই হচ্ছে আমাদের স্টলের নিয়ম, যখন কেউ থাকবে তখন অবশ্যই দাঁড়িয়ে কথা বলতে হবে। অন্য দলের সবাই এসে তাকে প্রশ্ন করে করে ওই দেশ সম্পর্কে জেনে নিবে, যে এই দেশের কতজন মানুষ বসবাস করে, এই দেশ কত বর্গ কিলোমিটার, এই দেশের প্লাক কেমন, এই দেশের জাতীয় সঙ্গীত কেমন, বা এই দেশের প্রেসিডেন্ট কে, এরকম প্রত্যেকটি দেশের ইনফরমেশন সম্পর্কে সেখানে জানানো হবে এবং একটি খাতায় সেটি নোট করে রাখবে। অর্থাৎ একটি অবশ্যই নোট খাতা থাকতে হবে। আজকের এই উপস্থাপনা শেষ হলে আমরা বাড়িতে গিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে ডায়েরিতে আমরা নিজেদের পর্যবেক্ষণগুলো লিখব, অর্থাৎ নিজেদের যা যা পর্যবেক্ষণ করেছি তা আমরা আমাদের ডায়েরিতে লিখব। দেখো, সবাই সবার এগুলো নিয়ে আলোচনা করছে এবং কে কে লিখেছে সেগুলো কিন্তু তাদের ডায়েরিতে তারা লিখে নিচ্ছে। এর পরের দিন এসে এই ডায়েরিটা এবং আমাদের ডিজিটাল প্রযুক্তি শিক্ষকের কাছে জমা দেব। অর্থাৎ অবশ্যই আমরা কি করব, এই ডায়েরিটা এবং আমাদের ডিজিটাল প্রযুক্তি শিক্ষকের কাছে জমা দেবো, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যেগুলো আমরা তৈরি করেছিলাম তা সকল কিছু আমরা শিক্ষকের কাছে জমা দেবো এবং শিক্ষক আমাদের ডায়েরির মূল্যায়ন করে আমাদের জন্য আঞ্চলিক বৈচিত্র্যতা, মানে এই যে প্রতিটা দেশের যে ভিন্নতা, মানে কোন দেশ কোন রিলিজিয়নে বিশ্বাস করে বা কতটা ভিন্নতা, ভিন্ন ধর্মী বা কতটা ল্যাঙ্গুয়েজে পরিবর্তন, যেমন আমাদের পরপর যে দেশগুলো রয়েছে, যেমন আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি, তেমনিভাবে ইন্ডিয়ায় যদি দেখি তারা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানে যদি দেখি তারা উর্দু ভাষায় কথা বলে, এইরকম প্রতিটা দেশের যে একটা পরিবর্তন বৈচিত্র্যতা এসেছে এই সকল সম্পর্কে কিন্তু আমরাও কিন্তু প্রস্তাব করবেন এবং প্রধান শিক্ষক কি করবে, প্রধান শিক্ষক আমরা যারা আঞ্চলিক বৈচিত্র্যতা পাওয়ার যোগ্য, অর্থাৎ এই যে আমরা কাজটি করেছি তাদের ভিতরে যে আঞ্চলিক বৈচিত্র্যতা এসেছে, যারা যোগ্য তাদেরকে বৈচিত্র্যতা স্বাক্ষর করাবেন, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ স্বাক্ষর করাবেন এবং এর মাধ্যমে কিন্তু আমরা সবাই একটা জিনিস শিখতে পাচ্ছি যে বৈচিত্র্যতা কি। এবং শিক্ষক আবারও আমাদের বইটি ফেরত দেবেন, তখন আমরা আমাদের বৈচিত্র্য পত্রটিকে কেটে নিজেদের কাছে সংরক্ষণ করব। অর্থাৎ এই যে বৈচিত্র্য পত্র স্বাক্ষর করালেন আমাদের প্রধান শিক্ষক, এটা কিন্তু প্রত্যেকটা ডায়েরিতে থাকবে এবং সেটা কিন্তু আমরা আমাদের ডায়েরিতে কি করব, কালেকশন করে রাখব। আমাদের ডায়েরিতে যা থাকবে, মেলায় পাওয়া বিভিন্ন দলের কি থাকবে, তথ্য থাকবে, তাই তো? মেলায় পাওয়া বিভিন্ন তথ্য আমরা এখানে লিখে রাখবো, এই তথ্যের উপরে ভিত্তি করে ডায়েরি লিখতে হবে। এক দেশের নাম, অর্থাৎ ষাটটি দেশ সম্পর্কে আলাদা আলাদাভাবে লিখতে হবে, ষাটটি পেজে আমরা কি জানলাম ষাটটি দেশ সম্পর্কে, উপস্থাপনার সময় যে পরিবর্তন সম্পর্কে জানলাম, মানে আমি এই দেশ সম্পর্কে নতুন কি জানলাম সেটা আমরা অবশ্যই লিখবো। তিন নম্বরে পরিবর্তনটি সম্পর্কে আমার অনুভূতি, মানে আমার কি মনে হয়েছে, এই দেশের শিক্ষার মান কেমন বা চিকিৎসার মান কেমন, এই অনুভূতিটা কিন্তু আমাদের লিখতে হবে। এবং সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে, চার নম্বরে অন্য কোনো দেশ এর এই পরিবর্তন থেকে কি শিক্ষা পেলে আমি মনে করি, অর্থাৎ অন্য দেশ থেকে কি কি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন থেকে আমি কি শিক্ষা পেয়েছি, বা আমাদের দেশের কি কি করণীয়, বা আমাদের দেশের কি কি পরিবর্তন হলে আমরা আরো ভালো উন্নতির দিকে এগিয়ে যাব, এই সম্পর্কে আমাদের লিখতে হবে। তো প্রথমে আমাদের এখানে বক্সটি দেখা যাচ্ছে, এই বক্সে নিজের একটা ছবি দিতে হবে এবং এখানে নাম হলো তোমার নিজের নাম, যে দলে কাজ করেছে তার নাম, এবং নামটি, দেশ সম্পর্কে যথার্থ তথ্য উপস্থাপনা ও নিজের পর্যবেক্ষণে উপস্থাপনা করতে পেরেছি আমি তার প্রাণবন্ত ও বৈচিত্র্যপূর্ণ ভবিষ্যৎ কামনা করি, এরকম করে একটা সুন্দর বক্স লিখে দেন শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এইরকমভাবে এরকম একটা বৈচিত্র্যপূর্ণ স্বাক্ষর দেওয়া হবে, দিয়ে কাটিং করা হবে। অর্থাৎ যার মানে হচ্ছে যে সব থেকে ভালো উপস্থাপনা করেছে, যার ডায়েরিটা ভালো লেখা হয়েছে, তার নামটি এখানে লেখা থাকবে এবং তার ছবি দেওয়া থাকবে এবং প্রধান শিক্ষক এবং আমাদের শ্রেণী শিক্ষক তারা কি বৈচিত্র্যপূর্ণ ভবিষ্যৎ তারা কামনা করছে এবং এই যে সে এত সুন্দরভাবে তথ্য উপস্থাপনা করেছে তার এই পর্যবেক্ষণটা, এটা সম্পূর্ণরূপে কিন্তু তারা মোটিভেট করছে, এরকম একটা তারা সনদপত্র টাইপের দিচ্ছে। যেমন আমাদের একটা বিজ্ঞান মেলা শেষে যেমন আমাদের সার্টিফিকেট দেওয়া হয়, ওই রকম একটা পত্র তাদের তৈরি করে দেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় বৈচিত্র্যপূর্ণ স্বাক্ষর।
এর মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই বই কাঙ্ক্ষিত যে শেষ পেজ আমাদের একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছি। এই রকম ভাবে কিন্তু আমরা আমাদের সেশন নাম্বার 9 অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির এই বইটি শেষ করছি। আশা করি তোমাদের সবার বুঝতে কোনো সমস্যা হয়নি ডিজিটাল প্রযুক্তি। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই তোমাদের সাথে সবসময় রয়েছি। আশা করি তোমরা পুরো বইটি সুন্দরভাবে দেখেছো, সকল ভিডিও দেখবে, তাহলেই বুঝতে পারবে যে প্রতিটি সেশনে কী বলা হয়েছে। সবাইকে ধন্যবাদ এতগুলো পর্ব দেখার জন্য, এতক্ষণ থাকার জন্য। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।